আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আমাদের মেডিসিনের যে পর্বটা চলতেছে, এই পর্বে আসলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে একটা ওষুধ নেওয়ার কথা বলবো, ওষুধ বলতে একটা চোখের ড্রপ নেওয়ার কথা বলবো, যেটার নাম হচ্ছে গেটিসন। এইটা বর্তমানে সবচাইতে পপুলার একটা ওষুধ, যেটা চোখ ওঠার জন্য খুবই দ্রুত, খুব জলদি কাজ করে। এবং এই ওষুধটার কাজ এতটা র্যাপিড যে আপনার কবুতর যদি আপনি দেন, আপনার 3 থেকে 5 দিনের মধ্যে একটা ভালো ফলাফল আসা যায়। এবং এই ড্রপটা একটা মানুষের ওষুধ, এইটা বেসিক্যালি দাম নিবে হচ্ছে 120 টাকা। 5 ml একটা ড্রপ, দাম নিবে 120 টাকা। এইটা দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কবুতরের এক চোখ যদি উঠে আপনি ওই চোখেও দিবেন প্লাস পাশের চোখেও দিবেন, শুধু যেই চোখ উঠছে সেই চোখে দিবেন না। এইভাবে মনে করেন যদি কবুতরকে আপনার প্রত্যেক দিনে এক বেলা দিতে হবে। এইটা যেমন ক্লোরোফেন ড্রপ নিয়ে এর আগে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে ক্লোরোফেন ড্রপটা দিতে হবে হচ্ছে আপনার 6 ঘন্টা পর পর, কিন্তু এটা 24 ঘন্টায় একবার। তো এইটার আলটিমেটলি দামটা বেশি পড়লেও ওইভাবে ক্লোরোফেন ড্রপটার পরিমাণ লাগে বেশি, কষ্ট হয় বেশি, কিন্তু এইটা দিতে হয় একবার এবং খুব দ্রুত কবুতর সেরে যায়। আর যদি কবুতরের এর থেকে অবস্থা খারাপ হয়, তাহলে আপনি দিবেন হচ্ছে কি, এই ড্রপটার সাথে আপনার একটু এইটিজিন ট্যাবলেটটাও দিবেন। এইটিজিন ট্যাবলেটটা দিলে হয় কি, কবুতর চুলকানোর সুযোগ পায় কম এবং কবুতরগুলো খুব তাড়াতাড়ি রিকভারি করে যায় ইনশাল্লাহ। তো যাই হোক, আশা করি আপনারা এই ড্রপটা এই আপনার আর ড্রপটা ব্যবহারের বা রাখার আমি একটা নিয়ম আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এই ড্রপটা একটু শুষ্ক জায়গায় রাখবেন, যেখানে গরম কম, খুব হিট যেখানে এরকম কোনো জায়গায় রাখবেন না, একটু যেখানে ছায়া আছে এরকম একটা জায়গায় এই ড্রপটা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে কি যে এই ড্রপটা আপনার খোলার পরে ইউজ করা যায় হচ্ছে 20 দিনের মতো, 20 দিন পরে ভাই এটার কার্যকারিতাটা অনেকটাই কমে যায়। তবে কাজ হয় না তা বলবো না, আমি বলবো কার্যকারিতাটা কমে যায়। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর সবাই এই দেশের এই পরিস্থিতিতে সবাই আসলে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন এবং নিজের পরিবারকে সেফ রাখার চেষ্টা করবেন এবং দেশকে সেফ রাখার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।